চার পুরো বিজেপি পর্যদুস্ত যে বিজেপি বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ক্ষমতাশীল পার্টি হিসাবে বা বিরোধী দল হিসাবে সামনে এসেছিলো তারা এই যে সমস্ত পুরোভোটগুলো হচ্ছে বিধানসভা উত্তর সেখানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপর কীভাবে দেখছেন এটা কি বিজেপির ভেতরের সমস্যা সুকান্ত মজুমদার কিন্তু তিনি বলছেন না শুধুমাত্র ভোট দুর্নীতির জন্যই বিজেপি এভাবে পর্যদুস্ত হচ্ছে আদতে বিজেপি একেবারেই ভেঙে পড়েনি না ভোট দুর্নীতি ভোটে সন্ত্রাসের জন্যে দু পার্সেন্ট তিন পার্সেন্টের ভোটের হেরফের হতে পারে এবং ভোটে সন্ত্রাস বা রাজনীতি আবহাওয়াতে সন্ত্রাস সেটা পশ্চিমবঙ্গের একটা অভিশাপ সেটা চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আছে সেই উনিশশো বাহাত্তরের সিদ্ধার্থ শঙ্কর রায়ের সে বিখ্যাত বা কুখ্যাত নির্বাচনের পর থেকেই যে মাসেল পাওয়ার বা গুন্ডার রাজ রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে একবার তারপর সুদীর্ঘ বাম জমানা তারপর তৃণমূল জমানা সেটাকে আলাদা করা যায়নি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে এবং এটাকে অভিশাপ কিন্তু তারই মধ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছিল এই চৌত্রিশ বছরের লেফট ফ্রন্টকে সরিয়ে আমাদেরও সেইটাই ভাবতে হবে আমরা শুধু যদি বারবার বলি সন্ত্রাস সেই সন্ত্রাসের জন্যে জানেন তো দু তিন পার্সেন্ট চার পার্সেন্ট ভোট দিক ওদিক হয় কিন্তু যে জিতেছে সে সাত হাজার ভোট পেয়েছে আর বিজেপির যে ক্যান্ডিডেট সে পেয়েছে সত্তরটা ভোট সে দুর্নীতি না হলে সে সাত হাজার ক্রস করে যেত এই ভাবনাটাকে আমি আমল দিই না আর এইটা করে আমার মনে হচ্ছে যারা বলছেন এইটা তারা কিন্তু বিজেপির ক্ষতিই করছেন তার কারণ এটা ঘটনা যে যদি সন্ত্রাস সন্ত্রাস বলে আমরা আরও বেশি চিৎকার করি যেটা আমাদের মাননীয় সভাপতি সুকান্ত মজুমদার করছেন তাতে ভয়টা কে পাচ্ছে বিজেপির যারা কর্মী তারাই বেশি ভয় পাচ্ছে আজকে দশজন নেমেছিল আপনি আরও দশবার চিৎকার করবেন সন্ত্রাসের কথা ওই জন থেকে কমে দুজনে দাঁড়ান করবেন এই পরাজয়ের জন্য বিজেপির সংগঠনকে এই বিজেপি তো চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলো তখন কি সন্ত্রাস ছিল না আমি জিজ্ঞেস করতে চাই বর্তমান বিজেপি যারা চালাচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করতে চাই দু হাজার উনিশে যদি চল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে এই বিজেপির কর্মী এই পশ্চিমবঙ্গের কর্মী এই পশ্চিমবঙ্গের যারা নেতারা ছিলেন তাদের হাত ধরে তাহলে আপনাদের একবার ঘরের মধ্যে বসে আয়নায়ের মুখ দেখতে হবে যে কেন আজকে সেখানে সেইটা আট পার্সেন্টে নেমে যাচ্ছে তার কারণ খুঁজতে হবে শুধু বাইরে কোর্ট এবং রাজভবন এই দুয়ের সাহায্যে বৈতরণী পার করা যাবে না সংগঠনকে জোরদার করতে হবে যে সংগঠনকে গত তিন বছর ধরে বিশেষ কোনো কারণে নিশ্চয়ই হবে সেটাকে ভেঙে দেওয়া হয়েছে ভাঙা হয়েছে কি তৃণমূল ভেঙেছে না বিজেপির ভেতর থেকে সেই সাংগঠনিক স্ট্রাকচার যারা ছিলেন তাদেরকে ভেঙে দেওয়া হয়েছে মনে রাখা দরকার যে সাড়ে চারশো জন বিস্তারক ছিলেন বিস্তারক নাম দেওয়া হয়েছিল তারা ছিলেন পার্টি ক্যাডার চব্বিশ ঘন্টার জন্যে তাদেরকে ডেকে বলা হয়েছে তোমরা হচ্ছে মাইনে করা চাকর ছিলে আজ থেকে তোমাদের কাজ করতে হবে না এইভাবে যে সংগঠন ভেঙে দেওয়া চারিদিকে বিয়াল্লিশটা জেলার আমাদের সাংগঠনিক জেলার পঁয়ত্রিশটাতে নাম না জানা কাজ না জানা প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করা মণ্ডলগুলোকে অকর্মণ্য করে দেওয়া শক্তিকেন্দ্র আর নেই বুথ কমিটি নেই এর জন্যে দায়ী কে তৃণমূল না ওই সন্ত্রাস এর জন্য দায়ী হচ্ছে বিজেপির আভ্যন্তরীণ সাংগঠনিক ব্যবস্থা সেটা মজবুত না করলে আমি সামনের দিনে কোনো আলো আলো দেখছি না এবং সেটাকে উপলব্ধি করতে হবে রাজ্য বিজেপি নেতাদের শুধুমাত্র তৃণমূলকে দোষারোপ করে পরিস্থিতি সুদৃঢ় যাবে না এমনটা মনে করছেন জয়প্রকাশ মচুন্দর ক্যামেরায় তাপস মেয়ের সঙ্গে আজ তাক বাংলা কলকাতা আজ তাক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না